স্টাইলিশ ট্যাটুর জন্য আর আপনাকে গোয়া যেতে হবে না। হ্যাঁ, মুর্শিদাবাদে এবার স্পেশালিস্ট ট্যাটু আর্টিস্ট চলে এসেছে। মুর্শিদাবাদের কোথায় কেমন ট্যাটু বানাচ্ছে, কত টাকা খরচ হতে পারে, যাবতীয় কিছু কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। অফিস থেকে বেরোলাম, অ্যাকচুয়ালি দুর্গা পুজো শুরু হয়ে গেছে, আজকে পঞ্চমী বুঝতেই পারছেন, তাই অফিস থেকে বেরোলাম এবং ট্যাটু করতে যাবো। মানে অ্যাকচুয়ালি এই কালচারের মধ্যে আমি নেই, তবুও আজকে হঠাৎ ইচ্ছে হয়েছে এবং ছেলেরা বলছে দাদা এই জায়গাটায় করো, তো দেখা যাক, আপনাদেরকে আপডেট দিব এবং ট্যাটু করতে যাব। তাই অফিসের হাফ ডিউটি করে এখন পাচ্ছে 2:30 এবং এখান থেকে আমি যাব জিয়াগঞ্জ, এবং এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্স, এবং যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। চলুন, নার্সিমা ট্যাটু সেন্টার। হ্যাঁ, আমার রঘুনাথগঞ্জ থেকে লালগোলা ভগবানগোলা হয়ে আমাদের কিন্তু সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট, প্রায় 40 থেকে 50 কিলোমিটারের পথ। কিন্তু আমরা এই পথে গেলেও আমাদের লোকেশনটা ভুল ছিল, তার কারণ আমরা গিয়ে দেখি যে জিয়াগঞ্জ সিটিতে নয়, আজিমগঞ্জ সদরঘাটেই আমাদের এই নার্সিমা ট্যাটু সেন্টার। তাই আবার আমরাকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ সদরঘাটে আমাদের গাড়ি পারাপার করতে হলো, এবং এই সদরঘাট পার করলেই আজিমগঞ্জ সাইডের একদম গঙ্গার তীরেই কিন্তু এই ট্যাটু সেন্টার, যা আপনি নৌকা থেকে দেখতে পাবেন। সাধু বাবার মতো এবং ওনাকে দেখা এই যে নার্সিমা ট্যাটু সেন্টার, আমি নৌকার উপর থেকে দেখতে পাচ্ছি। অতএব আমার গাড়ি নামিয়ে এবার আমি চললাম কিন্তু সেই ট্যাটু সেন্টারের উদ্দেশ্যে। অতএব এই ট্যাটু সেন্টার আসার 3টে পথই আপনি ওয়েল কানেক্টেড। যদি আপনি ট্রেনে আসছেন, আজিমগঞ্জ জংশনে নেমে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ইজিলি আসতে পারবেন। এছাড়াও যদি এনএইচ দিয়ে আসছেন, তাহলে পলসন্ডা মোড় হয়ে একদম আজিমগঞ্জে আপনি কিন্তু এই দোকানের সামনে গাড়ি নিয়ে চলে আসতে পারেন। এছাড়াও কিন্তু জিয়াগঞ্জ হয়েও কিন্তু আপনি আসতে পারেন নদী পার করলে। অতএব এই ট্যাটু সেন্টার, এবং এখানে কিন্তু একের পর এমন ডিজাইন করছে, আমার বেশ ভয়ও লাগছে, তার কারণ হচ্ছে কখনো কোনোদিন করিনি, এবং আমি ইঞ্জেকশন নিলেই কিন্তু ভীষণ ভয় লাগে, তাই ভেবে উঠতে পারছি না কতটা ব্যথা করবে। কিন্তু শুরুতে বেশ ভালোই লাগছিল যে নতুন একটা জিনিস করছি, এবং এই জায়গাটা কিন্তু আলাদা একটা আমার উৎসাহ উদ্বেগ ছিলই। তাই আমার যখন ট্যাটুর কাজটা স্টার্ট করছে, শুরুতে বেশ সময় লাগলো, এবং তারা কোন ডিজাইন করব, কি করব, এইভাবে বসিয়ে কিন্তু প্রথমে ডিজাইনটা করে দিল। এবং এই ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল, বেশ ভালো, ছোটোখাটো। এবং এই শুভজিৎ কিন্তু সরাসরি মুম্বাইয়ের 2 বছর টানা ট্রেনিংয়ের পরে কিন্তু নিজে এসে আজিমগঞ্জ নিজের শহরে কিন্তু খুলেছে। এবং হাতের কাজটা শুরুতে আমি দেখলাম, অন্যান্য কাজও আমি ওনার ইনস্টা ফেসবুকে দেখেছি, বেশ সুন্দর কাজ করে, তাই কিন্তু আমি দেখে এই রিভিউ দেখেই কিন্তু গেছিলাম। এবং আপনারাও দেখুন আজকে যে সরাসরি আমার কেমন ও কাজ করছে, তারপরে আপনারাও ডিসাইড করতে পারেন, এবং পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই নার্সিমা ট্যাটু সেন্টারে এসে নিজের ট্যাটু আপনি করাতেই পারেন। ফাইনালি তৈরি হয়ে গেছে ট্যাটু, এবং এটা স্পেশালি শুভজিৎ দা করেছে,
এবং এটা কিন্তু আমাদের কোথায় সেটা আপনাদেরকে বলবো, তার আগে বলি যে এইটা মাত্র 3 ঘন্টায় করে দিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব লুকস দারুণ হয়েছে এবং 3D এফেক্ট হালকা করে আছে। তো আপনাদের সকলকেই বলবো যে আমাদের মুর্শিদাবাদে এরকম একজন কারিগর আছে, যিনি মুম্বাইয়ে দীর্ঘদিন যিনি ট্রেনিং করেছেন এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে যিনি আছেন, তো উনি ওনার গুরু, দারুণ উনি করেছেন। এবং এই জায়গাটা হচ্ছে একদম আজিমগঞ্জ জিয়াগঞ্জ, যেটা অরিজিৎ সিং এর শহর। এবং আজিমগঞ্জের ঘাটে আসলেই কিন্তু আপনারা এই নাসিমা ট্যাটু দেখতেই পাবেন এই কাউন্টার। এবং আমিও কিন্তু এসেছি আজকে কিন্তু প্রায় 30-40 কিলোমিটার রঘুনাথ থেকে, এবং এসে কিন্তু এখানে দাদাভাইয়ের যেমন আমরা খুব মজাও করেছি এবং ট্যাটুও করেছি, ব্যথাও খুব কম হয়েছে, যদি এটা বলি মিথ্যা বলা হবে, কিন্তু ফার্স্ট টাইম তাই একটু আমার ব্যথা হয়েছে এবং কিন্তু দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ। আপনারাও যদি মনে করছেন যে মুর্শিদাবাদ থেকে এত ভালো ট্যাটু কোথাও করবেন, তাহলে ডেফিনেটলি আপনাদেরকেও বলবো যে আমার এটা দেখার পর আর কোনো ডাউট নেই, আপনারা চলে আসুন। কিন্তু এই আজিমগঞ্জ জিয়াগঞ্জ সদরঘাটের একদম মার্কেটেই রয়েছে দাদার এই নার্সিংহার ট্যাটু সেন্টার। যুবজিৎ দা, সরাসরি ওনার ফোন নাম্বারটা আপনি আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি বলে দিন। 8327090841। নার্সিমা ট্যাটু সার্চ করবে, ইউটিউবেও পাবে, ইনস্টাগ্রামেও পাবে, ফেসবুকেও পাবে। এটা অ্যাকচুয়ালি 5টা থেকে 8টা, অর্থাৎ প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তো আপনারাও কিন্তু যদি আসেন তাহলে ডেফিনেটলি আগে দাদাকে কল করে আসবেন, কেননা কল করে এসে আপনি প্রি বুকিং করে আসবেন, কেননা একটা ট্যাটু চলাকালীন আপনাকে কখনোই উনি করতে পারবেন না। অর্থাৎ ফিক্সড একটা ডেটে নিয়ে আসলে, যেমন আমি ফোন করেছিলাম এবং ওনাকে প্রি বুক নিয়েছি এবং প্রি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেই কিন্তু উনি আমাকে টাইম দিয়েছেন, তা আমাকে এসে আর ওয়েট করতে হয়নি, তা আমি সাথে সাথেই পেয়েছি। তা আপনারাও যদি মনে করছেন কেউ আসবেন তাহলে ওনার নাম্বারে কল করে আগে আপনি প্রি অ্যাপয়েন্টমেন্ট নিন, উনি যখন বলবে তখন আসুন, তাহলে কিন্তু আপনাকে ওয়েটও করতে হবে না। অতএব মনে রাখবেন কিন্তু নাসিমা ট্যাটু সদরঘাট আজিমগঞ্জ। থ্যাংক ইউ।